রেডি। ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো বাজে কি বাজে না মন বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কিনা, পটভূমিকায় শহীদ মিনার নাগরিক চাঁদ উঠেছে আবার, পটভূমিকায় শহীদ মিনার নাগরিক চাঁদ উঠেছে আবার, বনলতা যেন ছায়া বেঁকে আর বনলতা যেন ছায়া বেঁকে আর, এই আমি আর তুমি আমার দু চোখে চোখ রেখে দেখো বাজে কি বাজে না মন গিরা, ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা। সত্যি এখন আমাদের মেহেদি আপনি আমাদের রানুদি এখন গান করছে, আর কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে ঢুকবে আলকাজি, তারপরে হিমেশ রশ্মি, জাবেদ আক্তার, রানু মালিক সবার সামনে গান করবে আর কিছুক্ষণের মধ্যে। তার আগে একটু ছোট্ট রিহার্সেল হচ্ছে আমাদের সঙ্গে আর একটা গান। আজকাল তেরে মেরে প্যার কে জানছে হর জুবান, ওয়াও ওয়া, আজকাল তেরে মেরে প্যার কে জানছে হর জুবান, পর সবকো মালুম হ্যায় আর সবকো খবর হো গই, ইয়ো আচ্ছে, আজকাল তেরে মেরে প্যার কে জানছে হর জুবান, পর ওয়াও সবকো মালুম হ্যায় আর সবকো খবর হো গই, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা পূর্ণ হোক, কি বলি বলো, গান যে ছোটবেলা গান ছাড়া তো কিছুই জানতাম না বলো, মানে ছোটবেলা বলতে কি 8-9 বছর বয়স থেকে। এখন আমরা অ্যাকচুয়াল রিহার্সেল রুমে রয়েছি, কিছুক্ষণের মধ্যে মঞ্চে ডাকবে আমাদের রানু দেবীকে, আর কিছুক্ষণ পরেই ডাকবে, চলো তার আগে আমাদের সাথে একটু ছোট্ট রিহার্সেল আর একটা হয়ে যাক গান। করো না তোমার ইচ্ছে মতো, সবাই সবাই রেডি হয়ে রয়েছে তোমার গান শোনার জন্য, করো না তোমার ইচ্ছে যেটা খুশি। চলে যেতে যেতে দিন বলে যায় আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গান গাইবে, ওয়াও, তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে তারপরে হচ্ছে তোমার জাবেদ আক্তার, আনু মালিক, এত বড় বড় সেলিব্রিটি এদের সামনে গান করবে, তোমার কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো লাগবে যখন আমি মানে নিজে গাইবো ওদের সঙ্গে, তো আরো আনন্দ বোধ করবো বলো, মানে এক্সাইটেড হচ্ছ না তুমি? লতা মঙ্গেশকর থেকে আর মানে সিঙ্গার বলো বা হ্যাঁ
যেমন তোমার মুকেশ, তারপরে তোমার মুকেশজি, আমার তো অনেকই বয়সে বড়, বাট আমি ওদের কাছে একদম একটা শিশুর মতো, এবং আমার যে আওয়াজ, আমি তাদের আওয়াজকে শ্রদ্ধা করি, তাদের সেই আওয়াজকে আমি ভালোবাসি একদম। আর যেসব গান ওনারা গেয়েছে বা গায়, তো ওই গানগুলো সত্যি খুব অপূর্ব গান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি লতা মঙ্গেশকর খুবই একটা খুবই নাম করা শিল্পী, তাই না? মানে দামি শিল্পী, মানে গায়িকা। তারপরে আছে সেকেন্ড বলতে পারেন ইয়াল কাইকি। কিন্তু লতা মঙ্গেশকরের সঙ্গে যখন আমি তার কম্পেয়ার যে গান করতে পারি, অনেকে দেখছে, 28 জন এখন তোমার ভিডিও দেখছে, তোমার গান শুনছে, অনেকে আবার গানের রিকোয়েস্ট করছে। তাহলে চলো একটা ছোট্ট গান হয়ে যাক, হিন্দি বা বাংলা তোমার পছন্দ মতো। তোমার পছন্দ মতো করো ইংলিশে, তো আমি সব। হ্যাঁ, সেটা ওয়ার্ড মিনিংস গুলো অনেক প্রবলেম, হয়তো জিজ্ঞেস করলে যদি আমি সেই আনসারটা জানি, তো আনসারটা দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা গান করো, মিষ্টি গান। অনেকে দেখছে তো, সবাই বলছে গানুদিকে দিয়ে একটা ভালো গান করাও, একটা মিষ্টি গান। তাহলে বৃষ্টি বৃষ্টি দেখে, বৃষ্টি চলো বৃষ্টি হোক, হবে গানটা ভালো। হ্যাঁ হ্যাঁ, দারুণ। হোটেলের রুমে যখন ছিলাম, সেটা গান করছিলে না, একটু হেল্প করলে মানে সাহায্য, কিন্তু ওই গানগুলো, হ্যাঁ গানটা কি দেখছো, মানে মনে কারণ তুমি ভুলে, অনেক কিছু ভুলে যাচ্ছ তুমি। আচ্ছা শোনো না, ওই ধরো আমি তপন দা, আমার তোমরা তো ভাই হই আমরা, তো ভাইদের ডেডিকেটেড করে একটা গান করো। তাহলে এই গানটা করো না, তুমি করো। কিশোর কুমার, মানে কিশোর আর লতা একত্রে একসাথে গেছে। আচ্ছা, তারপরে আজা
আচ্ছা কথাগুলো এবার তুমি গলা খুলে বলো, জোরে জোরে বলো। এই তো এই জায়গাটা যে আসার গানটা আমি গাইলাম, এখন করছো তো বলো এরকম গাইলাম অল্প। হ্যাঁ না না কথা বলছি, যে কথাগুলো বলছো জোরে 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 মানে কথাগুলো হবে জোরে 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 একদম বলো বলো কথাগুলো বলো জোরে জোরে। রিহার্সাল দরকার তোমার, এই ঠান্ডা লাগছে গো, এবার একটু ঠান্ডা লাগছে, তাহলে এসি চলছে তো স্লো কর না তো, মানে ওরা তো গরম মানে এসি এখন রয়েছে 23 তে, কমই রেখেছে কমই রেখেছে তো। আচ্ছা চল এখন অফ কর, যাক অফ হয়ে গেছে। ঠান্ডা লাগছে তোমার আলকাজির সামনে আজকে আলকাজির গান একদম চলো আমাদের দিদি রানুদি প্রচুর গান শুনিয়ে ফেললে আজকে তুমি, অনেক গান শোনালে, খুব ভালো লাগলো। অনেক লোক দেখছে মানে বাবা, এখন এখন আমার আমার লাইভে রয়েছে এখন 32 জন লাইভ মানে দেখছে তোমাকে, কত লোক তোমাকে কমেন্ট করছে বলো তো, কত লোকের ভালোবাসা আশীর্বাদ তোমার প্রতি রয়েছে, বলছে দারুণ হয়েছে রানুদি, আমি তোমার সাথে তোমার গান খুব পাগল, আমি তোমার বলছে ভালো, তারপর বলছে স্টেশনের বলছে বা খুব সুন্দর গান করেছো, অসাধারণ দারুণ দারুণ, তোমার খুব ভালো হোক, অনেক অনেক গুড উইশেস তোমাদের জন্য, কত লোক কত কিছু লিখেছে। শুটিং কখন? আচ্ছা আর কিছুক্ষণ পরেই হবে, খুব ভালো দিদি তোমাকে বলছে। তারপর বলছে কোথায়, আমরা এখন মুম্বাইতে আছি সবাই জানে মোটামুটি কম বেশি, প্রথম দিনের সেই প্রথম গানটি, আচ্ছা সেই পিয়ার কানাকমা, পিয়ার কানাকমা প্রচুর গেয়ে ফেলেছে, প্রচুর গেয়ে ফেলেছে। আর একটা প্লিজ, আচ্ছা আরেকজন বলছে আর একটা প্লিজ, বলছে আর একটা প্লিজ 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 প্লিজ, এটা পাঠিয়েছে দীপান্বিতা গাঙ্গুলি। আচ্ছা শুভ কামনা তোমাকে একজন বলছে, রত্না দত্ত দে বলছে শুভ কামনা তোমার এই ইয়েগুলোর জন্য। আচ্ছা অনু বলছে আই এম সো গ্ল্যাড, দীপান্বিতা গাঙ্গুলি বলছে। আচ্ছা নবনীতা রিয়া বিশ্বাস বলছে ফার্স্ট স্টেশনে যে গানটা করেছিল পিয়ার কানাকমা প্রচুর বার করেছে, হ্যাঁ এই গানটা তুমি ফিলিংস দিয়ে করেছো না। ও আরেকজন বলেছে বিশ্বজিৎ সেন বলছে এক রাধে এক মেরা এই গানটা করো, ওই গানটাও ভালো, গলা খুলে শিবম বলছে, শিবম দেখছে। তনুশ্রী দাস বলছে বেস্ট অফ লাক দিদি, তোমাকে বেস্ট অফ লাক জানিয়েছে, থ্যাংক ইউ বলে দাও। আচ্ছা জয় দাস মিত্র আমার খুব পরিচিত, কলকাতায় থাকেন, একজন অ্যাস্ট্রোলজার অলসো, এতক্ষণ আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছিলাম, যাই হোক এক রাধে এক মীরা গানটা তোমার জন্য রিকোয়েস্ট করেছে, চলো। দোনোনে শামকো চাহা
এক প্রেম দিবানি এক তরসে দিবানি এক প্রেম দিবানি এক তরসে দিবানি দারুন দারুন দারুন, খুব সুন্দর হয়েছে, একদম একদম ওয়াও। রানুদি এগিয়ে চলো, কানুদা বলছে আমাদের রানুদাই এগিয়ে চলো, অর্ঘজিৎ দাস বলছে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ জানিয়ে দাও। আচ্ছা রিঙ্কি ভৌমিক বলছে অনেক ভালোবাসা তোমাদের দুজনের জন্য, তপনদা অতীন্দ্রদা তোমাদের অনেক ভালো হোক, খুব খুব ভালো থেকো। আচ্ছা হলো, থ্যাংক ইউ। বিশ্বজিৎ সেন বলছে পান্না কি তামান্না, ও পান্না কি তামান্না হে, এই গানটা করার জন্য রিকোয়েস্ট করেছে। হীরা মুজে একবার ওই গানটা করেছে। রিম্পা হাজরা বলছে ওয়াও খুব ভালো হয়েছে, সবাই বলছে দারুণ হয়েছে গানগুলো। ঠিক আছে, অনেকে আবার নতুন করে আরও লাইভে এসছে। মৌসুদীপ বলছে ওয়াও খুব সুন্দর হয়েছে। আচ্ছা মঞ্জুদি আমাদের পরিচিত, থ্যাংক ইউ রানুদি, থ্যাংক ইউ ইন্দ্রদা। সুপ্রিয় বলছে দিদি শোটা শোতে যেতেই জিতেই আসবে, যাই হোক এটা জিতে হারার শো না ভাই। সুপ্রিয়া সরি, দিদি শোটা জিতেই আসবে, এটা জেতা হারার কিছু না, এখানে ইনভাইট করেছে, গেস্ট হিসাবে আমাদের রানুদিকে। আচ্ছা ঋত্বিক ঘোষ বলছে বেস্ট অফ লাক, লাভ ইউ। আচ্ছা বা ঋত্বিকা ঘোষ বলছে বিস্কুট খাবে, অনেক ভালোবাসা। আচ্ছা রিঙ্কু ভৌমিক বলছে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, খুব ভালো থেকো, একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়াচিং মিন্স ওয়াচ মানে দেখা। আচ্ছা যে প্রে স্পিক, আচ্ছা যে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো গান গাইলে দিদি। সুপ্রিয়া সুপ্রিয়া বলছে, অনামিকা রয় বলছে বেস্ট অফ লাক রানুদি। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও দেখলাম রানুদি আর কিছুক্ষণের মধ্যেই।